টাকা ও টাকা তুই কেমন আছিস টাকা ভালো আছিস এই টাকা তোর কাছে নাকি দুনিয়ার যত সুখ কিন্তু আমি তো সুখ পাচ্ছি না আমার খেতে সুখ নেই বসতে সুখ নেই তুই আমাকে একটু সুখ দে না ভাই টাকা দেখ তোকে আমি কত যত্ন করে ড্রয়ারে রেখেছি বিছানার নিচে রেখেছি ব্যাংকে রেখেছি কিন্তু সুখ তো পাচ্ছি না রে টাকা বলনা বাবা তুমি কি টাকার সাথে কথা বলছো আজ থেকে তুমি টাকার বিছানায় শোবে তাই না কিন্তু বাবা আমার কি মনে হয় জানো কি টাকার পিছনে তোমার একদম ভালো ঘুম হবে না আচ্ছা বাবা এই বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে তোমার ওই চামচা তাই না বাবা শোনো ও কিন্তু তোমাকে ঠিক বুদ্ধি দেয়নি তোমার চামচা তোমার মাথা মুন্ডু সব গুলিয়ে দিয়েছে তুমি টাকার কাছে সুখ খুঁজছো কেন সুখ তো বাবা তোমার নিজের কাছে তোর আর কিছু বলার আছে না মা তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে আসি তোর বাবা কই আসছে বাবা মা আজ তোমার জন্য স্পেশাল মেনু তৈরি করেছে এই যে এখানে 100 টাকা নোটের কোপ্তা ৫০০ টাকা নোটের কারি আর ৫০০ টাকা নোটের দোপেয়াজি এসবের মানে কি মেনু তোমার পছন্দ হয়েছে বাবা তোমরা কি আমাকে পাগল পেয়েছো এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের জিনিস হচ্ছে টাকা তাই থামো কেন থামবো তুমি টাকার নেশায় এতটাই পাগল হয়ে গেছো যে স্ত্রী কন্যা তোমার কাছে কেঁদে হয়ে গেছে আর তুমি সুখ খুঁজতে বাইরে লোকের কাছে বারে বারে বলবে না এসব কি হচ্ছে বাবা এই তুমি যাবে কাতে না আমি যাব না আমার মুখ মুখে তর্ক করে এই কি এত বড় মেয়ের গায়ে হাত তুলে যাচ্ছো যাও দাঁড়াও 26 বছর আগে যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয় তখন তুমি লালবাগে 800 টাকার একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতে তখন তোমার অহংকার করার মতো কিছুই ছিল না সেটা আমার অতীত হ্যাঁ অতীত মরে গিয়ে তো সামনের দিকে এগোতে হয় তুমি অতীত ভুলে গেছো তুমি টাকার নেশায় পাগল হয়ে গেছো সঙ্গে আমাদেরকে পাগল করে ছেড়েছো এটা তুমি পেয়েছো দেখি চেঁচাবে না চেঁচাবো না আমি আগুন দিয়ে এই সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে তারপর চলে যাবো রাবিশ সাজান আই সাজান ইয়েস মাই লর্ড আমাকে দেখেছেন হ্যাঁ হুকুম করুন মালিক কোথায় থাকো হ্যাঁ বান্দা হাজির হুজুর কি চাই আপনার বলেন ঘুম চাই ঘুম প্লিজ আমাকে ঘুম এনে দাও ঘুম স্যার স্যার ঘুম তো স্যার মুদি দোকানে কিনতে পাওয়া যায় না তোমাকে কি ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছি আরে রাস্তাঘাটে পথে ফুটপাথে মানুষ না খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে আর আমি এখানে টাকার উপরে শুয়ে ঘুমোতে পারছি না স্যার ঘুম হলো কি গরিবের সম্পদ ও কাম কাজ নাই তাই ওরা ঘুমায় আপনি ঘুমাবেন কেন আপনি হলেন বড় লোক বড় লোক ঘুমাবে কে বড় লোক ঘুমাইলে দুনিয়াটা ঘুমাই পড়বো আর আপনি জায়গায় থাকলে দুনিয়াটা জায়গায় উঠবো স্যার ওসব কিচ্ছু বুঝি না আমার ঘুম চাই ঘুম কুস্তা কি মাফ করবেন ভাই আপনা এই ঘুমের জন্য কিছু সৎকার জারিয়া দরকার আমি বলেছিলাম এই বাড়ির কাজের বোয়ার ড্রাইভার এটিএম মেশিনকে কিছু টাকা পয়সা দিতে দিয়েছিলেন জানা ও দিয়েছি তো ঠিক আছে তাহলে আপনি কাজ করুন আপনি এখন বিছানায় চলে যান ঘুমাতে আমি আপনার ঘুম আসার ব্যবস্থা করছি Thank you.
মালপানি কত দিছে দিল দেয় না তার মানে আমার ভাগ তুমি দেবা না হ্যালো মালিক মিয়া আমার ভাগটা না দিয়ে ফুটে গেল কি হলো কিসের ভাগ আচ্ছা এই নাকি সে দেখতেছি হ্যালো উত্তরা থানা টাকার ভাগ দিল না দেখে বোয়ারে পুলিশে ধরাই দিলাম, সেই টাকা আবার উড়ে উড়ে মালিকের কাছেই গেল। ঘটনাটা কি ঘটল? আপনার টাকা রাখেন, আমি আর পরের টাকা হাতে ধরুম না, এই কানে ধরতেছি, নেন আপনার টাকা রাখেন। আরে বাবা, এই টাকা তো আমি তোমাকে দিয়েছি, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো। স্যার, ওই এক বান্ডিল টাকা দেখে আমার এক পা হাত পা ভাঙছে। আপনার টাকা আপনি রাখেন স্যার, আপনার টাকা রাখেন। তুমি বরং তোমার টাকাকে হাত পা লাগিয়ে দাও, ওরা একা হেঁটে হেঁটে বেরিয়ে আসো। দেখলি তো তোর বাবা, তুমি আমাকে এসব কথা বলছো কেন? ঠিক আছে, এখন থেকে তোকে কিছু বলবো না, ওয়ালের সাথে আমি কথা বলবো। এরা আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছে? আমাকে পাগল কেন করছে? সারাটা জীবন এদের জন্য কত কষ্ট হয়ে আমি করেছি, এদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য করিনি এমন কোনো কাজ তো নেই, বিনিময়ে এদের কাছে আমি এতটুকু সুখ চেয়েছি। কিন্তু না না না, এভাবে চলতে থাকলে আমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমি বাঁচতে চাই, বাঁচার জন্য আমার সুখ চাই। এই গাড়ি তোকে আমি কতগুলো টাকা দিয়ে কিনেছি, আমাকে একটু সুখ দিতে পারবি? পারবি না।
টাকাই বাড়ি। এই যে এই শরীরে রক্ত ঘামে ঝরা টাকা দিয়ে তোকে আমি কত যত্ন করে বানিয়েছি, আমাকে একটু সুখ দে না রে ভাই, একটু সুখ। বুঝতে পেরেছি, টাকা বাড়ি গাড়ি স্ত্রী কন্যা কারো কাছেই সুখ নেই, কারো কাছে সুখ নেই, তোদের কাছে সুখ নেই, তোদের কাছে আমি আর থাকবো না। তোমাকে দেখলে আমার কেমন কেমন যেন লাগে। কেমন কেমন লাগে তা তো বলা যাবে না। কেন? সরম সরম লাগে, তোমার সাথে আমার শাদি মুবারক তো। তাই এই কথাটা আপনি কি কে বলেছে? কেউ বলে নাই, হ্যাঁ বলছে, আমার মন বলছে। আপনার মন আর কি কি বলে? মন তো কত কিছুই বলে। শুকনো মরিচ চেনেন? অসিনি কেন, শুকনো মরিচ কি হবে? শুকনো মরিচ গুঁড়া করে একেবারে দু চোখে লেগে দিই, বেটা পদ। ভালোবাসার মধ্যে আবার শুকনো মরিচ কেন? ভালোবাসা হলো গিয়ে মিষ্টি মধু। এটা কি পিস্তল? এর ভিতর কি গুলি আছে? না না, আমি কান ধরে বলেছি, আর কোনোদিন বলবো না, যা বলেছি ভুল বলেছি। আর যদি বলি তাহলে আমি দুই বাপের জন্য আমি আসি। আমি তো বলেছিলাম গুলি করে দিতে, করেনি? বলেন কি, আপনি দেখছি জঙ্গি সর্দার খাইছে আমারে, আমি এক্ষুনি থানায় যাবো, মার্ডার কেস করবো। শোনো, তোমাকে একটা অনুরোধ করি, টাকা পয়সা তো বেশ হাতিয়েছো, প্রয়োজনে তোমাকে আরো বেশি টাকা পয়সা দেব, তুমি দয়া করে এবারে ছেড়ে চলে যাও। যাব, তবে একটা শর্ত আছে। বলো কত চাও? না না, টাকা পয়সা লাগবে না, আপনার মেয়ে কেমন মনে ধরেছে, তাকে আমি চাই, তাকে আমি শাদি করতে চাই। একটা থাপ্পড় দিয়ে একের 32 দাঁত ফেলে দেবো, বেটা ফাজিল কথা। আমার তো দাঁত কেটেছে 30টা, আপনি 32টা দাঁত কোথায় পাবেন? কিরে ক্ষুধা লাগছে? রাতে পেটেতে কিছু যায় নাই, দিনেও যায় নাই, চিন্তা নাই, আল্লাহ যখন কপালে কিছু লিখবে তখনই জুটবে। বল শুক্র, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আমার নাম দর্পণ কবি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স করেছি। হ্যাঁ, অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড আর মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। তা পার্ক কী করছো? ঢাকায় এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে, এখানে তো আমার কেউ নেই, তাই ভাবলাম প্রকৃতির কাছাকাছি থাকি। সকালে নাস্তা করেছো? না। রাতে? জি না। তো পেটে ভাত নেই অথচ মুখে হাসি, রহস্যটা কি? রহস্য কিছু নেই, মানি ব্যাগটা পিক পকেট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না, শুকর আলহামদুলিল্লাহ। পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, তারপরে তোমার মনে এত শক্তি কোথায় পাও তুমি? আমার তো পেটে ভাত নেই, ভাতের কষ্ট, কিন্তু যাদের দুটো হাত নেই পা নেই তাদের কষ্টটা চিন্তা করলে ভাতের কষ্টটা আর থাকে না।
আমার তো হাত আছে পা আছে সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ কাচ্ছেন কেন আঙ্কেল আমার তো ভাতের কষ্ট আপনার কিসের অভাব আমার সুখের বড় অভাব বাবা আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি স্ত্রী কন্যা সন্তান সবই আছে আমার কিন্তু মনে কোনো সুখ নেই তুমি কি আমাকে একটু সুখ দিতে পারো তুমি হাসছো আসছি আপনার কথা শুনে সৃষ্টিকর্তা আপনাকে বিশাল সম্পদ দিয়েছেন অট্টালিকা দিয়েছেন আর সেই সব সম্পদ অট্টালিকা পেরে আপনি গাছতলায় এসেছেন সুখ খুঁজতে এখানে তো আপনি সুখ পাবেন না আঙ্কেল তাহলে আঙ্কেল সুখের শেকড় হচ্ছে মানুষের সংসারে সংসারের মতো মধুর জায়গা পৃথিবীতে আর কোথাও নেই সংসারে সুখ থাকলে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সুখ আর সুখ আপনি ঘরে ফিরে যান কিন্তু স্ত্রী কল্যাণরা তো আমার সাথে ভালো মুখে কথা বলে না শুধু রাগ আর রাগ শুধু ওরাই রাগ করেছে আর আপনি আমি মানে মানে আমি ভুল ওরাও করে আপনিও করেন আপনি নিজে অকপটে আপনার ভুল স্বীকার করুন দেখবেন ওরাও ওদের ভুল বুঝতে পেরেছে এর অবসান হলে আপনাকে আর সুখের পিছনে ছুটতে হবে না উল্টো দেখবেন সুখ আপনার পেছনে ছুটছে হলো কি তাহলে আমি এতদিন আসলে জীবনের সব কিছু আপনি নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখেছেন আপনার সমস্যা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে তোমাকে একটা অনুরোধ করি রাখবে বলুন তুমি আমার সঙ্গে যাবে কোথায় আমার বাড়িতে কেন কদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকবে না মানে আমি যদি তোমার বাবা হতাম চলুন শোন মা তোকে একটা কথা বলি রাখবি তো আগে বলো শুনি তোর বাবা যা শুরু করেছে তাতে তো এভাবে একসঙ্গে বসবাস করা যায় না তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে তাকে বিয়ে করে তুই জাহান্নাম থেকে চলে যা আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব এগুলো তুমি কি বলছো মা চোখের সামনে এসব দেখার পর সবাই তোর একরকম হয় না মা বড় এক কাজ করো তুমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও উনি কে ও আমার মেহমান আপাতত কদিন আমাদের এখানে থাকবে তোমার একটা চামচে হচ্ছিল না না আরেকটা চামচে ধরে নিয়ে এসেছো চুপ করো ও আমার গেস্ট ভদ্রতা বলে দেওয়ার একটা কথা আছে ছেলেটা উনি খুব ভালো না না আমার কোনো অসুবিধা হচ্ছে না ওনাকে বলতে দিন যে কথা বলে আনন্দ পাওয়া যায় সেটা বলে ফেলাই ভালো এই ছেলে টেবিলে খাবার দেয়া আছে তোমার যা লাগে খেয়ে নিও মানে হয়েছে কি বাবা ওই আমার দুটো কাজের লোক ছিল ওরা চলে গেছে এক কাজ করি হ্যাঁ আমি তোমাকে তুলে দিই তুমি খেয়ে নাও চলো না না আঙ্কেল আপনি ব্যস্ত হবেন না আমি নিজেই তুলে নিতে পারবো আপনি বরং এক কাজ করুন গিয়ে একটু বিশ্রাম নিন আচ্ছা তুমি বসো আমি আমি আসি আমার বাড়িতে এরকম ঘন ঘন জটিলতা সৃষ্টি কেন হচ্ছে এর পেছনে কি কেউ আছে নিশ্চয়ই কেউ না কেউ আছে কে হতে পারে শাহজাহান ভাইজান
আমার নাম শাহজাহান মাতবর। আপনি? আমি দর্পণ। ভাইজান, এই বাড়ির লোকজন কি আপনার আত্মীয় লাগে? না, তেমন কিছু না। তাইলে ভাইজান আপনি একটা বুদ্ধি দিন, আপনি এক কাজ করেন, বাড়ি ছেড়ে আপনি চলে যান। কেন? এই বাড়ির মানুষগুলো বেশি সুবিধার না। মায়েরা পিস্তল রাখে। তাতে আমার সমস্যা কি? না মানে কোনো সমস্যা না, মানে কোনো সময় গুলি ফুটিয়ে আপনি কত করে দিতে পারে? দেবে না। ওই শালা একটা কাঁঠালের আঠা, সহজে ছুটবে না। ওরে ওরে সুস্বাদল মাইক খেতে আমার ছুটি দেবো। আর ওরে যদি আমি এই বাড়িতে খেতে দিতে না পারি, তাহলে আমার সমস্ত ধান্দা ফিকির বন্ধ হয়ে যাইব। সামনে রেখে চলে যেতে বলবো না, ভাত খেয়ে যে পথে এসেছেন সে পথে চলে যান, নইলে আপনার হাত কাঁপছে। যাদের হাত কাঁপে তাদের হাতে না মানায় না। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আপনার কোনো কথা শুনতে তুমি ইন্টারেস্টেড না? আপনার বাবা বোধ হয় তার ভুল বুঝতে পেরেছেন। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নিতে চায়, তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। ভেবেছেন আপনার মিষ্টি কথায় আমার মনটা গলে যাবে আর আপনি এই বাড়ির স্থায়ী মেহমান হয়ে যাবেন? না না, তেমন কোনো ইচ্ছা আমার নেই। অন্যের আশ্রয়ে থাকা আমার পছন্দ না। তাহলে বসে আছেন কেন? চলে যান। বলো আন্টি, আপনার কি 2 মিনিট সময় হবে? কেন? আমি কটা কথা বলতাম। কি বলবে বলো। আমাকে মাফ করবেন, আমি আসলে আঙ্কেলের কাছে আপনাদের সমস্যার কথাগুলো শুনেছি। আসলে আন্টি, একটি পরিবারের সুখ গড়ে ওঠে নারী ও পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে। এই সম্পর্কের ভেতর যত বেশি একাত্মতা, মমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সেই পরিবার তত সুখের হবে। সফল ও সুখী পরিবার গড়ে তুলতে কিছু নিয়ম মনোযোগের সঙ্গে মেনে চললে ফল পাওয়া যায়। একজন মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে এই নিয়মগুলো আমি আপনাকে বলতে পারি। বাহ 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 বাহ, জামিল সাহেব তাহলে তার স্ত্রীর জন্য একজন মনোবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আন্টি, আপনি রেগে যাচ্ছেন কেন? এই রাগই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের সব আনন্দকে মাটি করে দেয়। আপনার রাগকে পুঁজি করে অন্য কেউ লাভবান হয়, আর আপনি হন পরাজিতদের একজন। তাই আন্টি, আমার রিকোয়েস্ট, আপনি রিয়্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হন। তাতে দেখবেন আপনার আনন্দ অনেকগুণ বেড়ে যাবে। অসহ্য! আমাকে তোমার লেসন দিতে হবে না। অসহ্য! যেতে পারো। এই মতলব বাসটা এই বাড়িতে ঢোকার পর থেকে স্যার আপনার মগজটা ধুলাই করে দিচ্ছে। ও একটা কালকে উঠে স্যার এমন সবল দিবে, কখন যে আপনি কপরে ঢুকে যাবেন টের পাবেন না। তাই করে দেন স্যার। তোমাকে যেতে বলেছি, তুমি চলে যাও। যাও বলছি। ঠিক আছে, আমি যাইতেছি।
তবে ওকে আমি ছাড়বো না। আঙ্কেল কিছু বলবে? জি আমি চলে যাচ্ছি। কারো না এমনি বুঝতে পারছি, ওরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। না ঠিক তা না, মানে আপনার বাড়িতে তো আমি আসলেই অপরিচিত অনাহূত। তারপর তুমি আমাকে জীবন চিনিয়েছ, এ বাড়িতে আরও দুজন আছে, তাদের দায়িত্ব তোমাকে নিতে হবে। প্লিজ প্লিজ হেল্প মি, হেল্প মি অ্যান্ড মাই ফ্যামিলি। আপনি বলার আগেই আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, আল্লাহ চাহে তো সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো কথা, তুমি যেন কী একটা শিখিয়ে দেবে আমাকে বলেছিলে। জি, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এই অটো সাজেশনটি দিনে রাতে কয়েকবার করে আওড়াবেন আর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। দেখবেন আপনি ভালো আছেন। দিনকাল কিছু সুবিধার মনে হইতেছে না, কি বলবেন পরিষ্কার করে বলেন না। মানে আমি ঢাকা শহরে কিছু গুন্ডাপান্ডা পালি, যারা গুন্ডাপান্ডা পালে তার তো লোক বিশেষ সুবিধা হয় না ভাই, জানি কি কথাটা বুঝে আসছে। এসব কি বলছেন ভাই, আপনি একজন নম্র ভদ্র মার্জিত মানুষ, সুন্দর সুদর্শন। আমি বলি কি, আপনি কেন অন্যের দয়ায় বাদ দেন? অন্যের কলগ্রহ হয়ে থেকে আপনি কেন জীবনের অফুরন্ত সম্ভাবনা নষ্ট করবেন? তার চেয়ে নিজের বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন অনন্য একজন মানুষ। এই বেটা, সুরে কি কখনো ধর্মের কাহিনী শুনে? হ্যাঁ, তোর বক বকানি বন্ধ করবি, তুই এই বাড়ি ছেড়ে কবে যাবি? কবে বেটা ব্যাগ কর, তোর কি লজ্জার শরম কিছুই নাই বেটা? এই প্লিজ, আপনি তো ভাই ভালো বকতে জানেন বেটা। খাটাস ইতর চোর বদমাস গুন্ডা মতলব বাজ, এ বেটা বেশরম, এত গালাগাল দিলাম তোর কোনো লজ্জা শরম নাই? ভাই আপনি যা গালাগাল দিয়েছেন আমি ওসবের কিছুই নেইনি, আপনার গালাগাল সব আপনার কাছেই আছে। আসি কি কয়, তাহলে কি আমার বিদায় ফাইনাল? না, এর একটা বিহিত আমার করতেই হইব। সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এই অটো সাজেশনটি দিনে রাতে কয়েকবার করে আওড়াবেন আর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। বলুন। আসলে মা বলেছে আমি যেন বিয়ে করে এই নরক থেকে বাইরে বেরিয়ে যাই, আপনার কাছে কোনো স্বর্গের ঠিকানা আছে? ওই যে কবি বলেছেন মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের। আচ্ছা আমি ভূমিকা না করে সরাসরি বলি, আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে কোনোদিন করবই না, কিন্তু মার কথা এখন ঠিক করেছি বিয়েটা আসলে করব। আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর, করে ফেলুন। আসলে পাত্র হিসেবে আমি আপনাকে পছন্দ করেছি। আমাকে? আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? কেন, আমি ঠিকই বলছি না, তা হয় না। কেন হয় না? আপনার আর আমার মধ্যে অনেক পার্থক্য, আমার কোনো চালচুলোই নেই আর আপনি। আমি জানি, কিন্তু আমি এও জানি আপনি একজন সৎ আত্মবিশ্বাসী মানুষ, আপনি চাইলে এই সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে তারপরে সিদ্ধান্ত দেব। দর্পণ, আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি বাবা, আই এম সরি। না না, কি বলছেন আন্টি, আপনি তো আমার মার মতো, আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনি বরং আঙ্কেলকে নিয়ে চিন্তা করুন। না শিখার বাবা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, আসলে আমিও ঠিক থাকতে পারিনি, আমাদের মধ্যে একটা বিরাট ভুল বুঝাবুঝির দেয়াল তৈরি হয়ে গেছে, এটা যে এখন কী করে। না ওটা কিছু না আন্টি,
আপনি আপনার মমতা দিয়ে ভালোবাসা দিয়ে ওনার বিশ্বাস অর্জন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি কি পারবো? নিশ্চয়ই পারবেন আন্টি, মানুষের অসাধ্য তো কিছু নেই, আপনি অবশ্যই পারবেন। বুঝেছি আপনারা মাস্তান, ওটা পিস্তল, সম্ভবত গুলিও লোড করা আছে। আপনারা কি আমাকে গুলি করতে চান? খাইছে রে, সে তো শেয়ান মাল, মালেরও ডরায় না। না না ভাই, ঠিক আছে, আমি দেখেছি, আমি ভয়ও পাচ্ছি, দেখুন আমার হাত পা কাঁপছে। গুলি করলে আমি নিশ্চয়ই মরে যাব, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? আমাকে মারার পর আপনাদেরকে পুলিশে ধরবে, কোর্ট আপনাদেরকে ফাঁসি দেবে, আপনারাও মরে যাবেন। কবরে আজাবের ফেরেশতা এসে যখন বলবে এই লোকটাকে কেন গুলি করেছিলে, কি দোষ ছিল তার, তখন কি জবাব দেবেন আপনারা? মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, মানুষকে দেখে তো সবার ভয় পাওয়ার কথা। ধরেন বাঘ যদি মানুষের সামনে পড়ে, তাহলে বাঘ তো ভয়ে দৌড়ে পালাবার কথা, কিন্তু আমরা বাঘ দেখে উল্টো দৌড় দিই কেন? বিষধর সাপকে যদি মানুষ বলে এই সাপ চলে যা, সাপের তো লেজ গুটিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু তা কি হচ্ছে? কেন হচ্ছে না? কারণ আমরা মানুষরা একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আর গণ্ডগোলে লিপ্ত আছি। এ কি শুনালেন ভাই, জীবনে এমন কথা শুনি নাই। আপনি আমাকে মাফ করে দেন, আর কোনোদিন খারাপ কাজ করুন ভাই। আমি করে মাফ করে দেন ভাই, আর কোনোদিন খারাপ কাজ করুন। ঠিক আছে, ওঠেন ভাই, ওঠেন ওঠেন। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, তিনি যেন আপনাদেরকে নতুন জীবন ফিরিয়ে দেন। এখন থেকে সৎভাবে জীবন ধারণের চেষ্টা করবেন, আর সবসময় সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাবেন, সৃষ্টিকর্তা শুকরিয়া খুব পছন্দ করেন। আমাকে দোয়া করেন, কান ধরতেছি ভাই, আর খারাপ কাজ করবো না। আপনি দোয়া করেন আমরা যেন ভালো যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আসি, আর কোনোদিন এই কাম করুন না ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ এদের মঙ্গল করুক। এইভাবে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? এক কাপ চা করে দে। আই এম সরি সাজেদা, আই এম ভেরি সরি। আমিও তো অনেক সময় না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমিও আর করব না। আমাদের সংসারে একটা অদ্ভুত সুখের বাতাস বইতে শুরু করেছে। আমার যে কি ভালো লাগছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি কাঁদছেন কেন? এটা কষ্টের কান্না, এটা খুব আনন্দের কান্না।
রেখা আমি আপনাকে বলেছিলাম ভেবে আমার সিদ্ধান্ত জানাবো শুনে যাবেন না আমি মানে মানে আপনার প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই কি ব্যাপার ভাই আপনার হাতে ছুরি কেন আমাকে মারতে চান আমি তোর মেরে ফেলাব ওকে কেন মারবেন আমাকে মেরে ফেললে তো আপনার কোনো লাভ হবে না আপনি এই পরিবারের লোকজনের কাছে বিশ্বাস হারিয়েছেন আপনার কথায় কান দিয়ে জামিল সাহেব পরিবারে গণ্ডগোল বাঁধিয়েছিলেন কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরেছেন তাদের মিল হয়ে গেছে মিল হয়েছে কিন্তু ভাঙতে কতক্ষণ আমি বাড়ি ছেড়ে যাব না আমি বাড়ি ছেড়ে যাব না আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন বুদ্ধি বিবেচনাও দিয়েছেন আপনি কেন অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকবেন তার চেয়ে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগান দেখবেন আপনার জীবন সুখে আর প্রাচুর্যে ভরে গেছে এসব জ্ঞান দিয়ে আমার লাভ হবে না আমি জীবনে সিটারি ছাড়া কিছুই শিখিনি এটা করি আমাকে খেতে হবে আপনি আপনার মনকে বলুন যে আপনি এই কাজ করতে চান না দেখবেন মনই আপনাকে এই কাজ থেকে বিরত রাখবে বললাম তো আমাকে তো কিছু হবে না ভুল বললাম এই পৃথিবীর সব বড় বড় কাজ বড় বড় সৃষ্টি মানুষই করেছে অন্যরা যা পারে আপনি কেন তা পাবেন না বললাম তো আমার মাথার মধ্যে গোবর ভরা আমাকে দিয়ে কিচ্ছু হবে না হবে ভাই হবে পৃথিবীর একটি সুপার কম্পিউটারের নাম ক্রেওয়াল এই কম্পিউটারটি সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলেশন করতে পারে আর মানুষের ব্রেন পারে 20,000 মিলিয়ন ক্যালকুলেশন ক্রেওয়ানের অনুপাতে মানুষের ব্রেনের দাম যদি আমরা হিসেব করি তাহলে তার দাম হয় 5,000 কোটি টাকা এই 5,000 কোটি টাকার একটা ব্রেন ঘাড়ের উপর নিয়ে আপনি বলছেন যে আপনাকে দিয়ে কিছু হবে না তাহলে আপনার অভাবের জন্য আপনার ব্রেন নয় দায়ী আপনার স্বভাব এই যে আপনি বলছেন যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না এই নেগেটিভ চিন্তাটা পাল্টে ফেলুন দেখবেন আপনার জীবনটা প্রাচুর্যে ভরে গেছে তখন তুমি আমার সঙ্গে এসো জি আপনি মা বল মা আমরা কি আবার পুরোনো দিনে ফিরে যাচ্ছি হ্যাঁ মা এখন থেকে আমরা আর কেউ রাগ করে কথা বলবো না অন্য কারোর প্ররোচনায় নিজেদের শান্তি আমরা কষ্ট করবো আমি ভাবতেই পারছি না বাবা এত সহজে সবকিছু বদলে যাবে সবই আল্লাহর ইচ্ছা মা এতদিন এই ব্রেন নামক জৈব কম্পিউটারে আপনারা ভুল সাজেশন দিয়েছেন তাই আর তাই আমাদের এই পরিণতির জন্য ভুল প্রোগ্রামিংই দায়ী তাহলে এখন আমরা কি সাজেশন দেব আমরা একটা অটো সাজেশন দেব আপনারা সবাই আমার সঙ্গে বলুন কি বলবো সুস্থ দেহ সুন্দর মন সুস্থ দেহ সুন্দর মন কর্মব্যস্ত সুখী জীবন কর্মব্যস্ত সুখী জীবন